জয়েন্টারে জয়েন্ট মারছি, কোন জায়গায় কোন ধরনের ফাঁক নেই। এই যে 100% জয়েন্ট মিলে গেছে। এই যে দেখেন কাটটা কিভাবে বেরোচ্ছে এখানে, মানে কারণ একদম ফিনিশিং হয়ে গেছে, কোন ধরনের আঁশও হয় না, দাগও হয় না, কোনো গিরাটিরাও চলটাবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে গা। এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে, এটা খাইলে একটা গোলাই, এটা একটা ডিজাইন হয়েছে। এটা হচ্ছে ধরেন চৌকাটের সাইডে এরকম মারে, হ্যাঁ হ্যাঁ, এবং অন্যান্য যাবতীয় কাজ এটা দিয়ে করে। যেমন আমাদের ফার্নিচারের যাবতীয় টুলস গুলো এইখানটাতে পাওয়া যায়। এটা হচ্ছে পাওয়ার টুলস, ছোট ছোট মেশিন গুলো। আচ্ছা আচ্ছা, মেশিন গুলা কোয়ালিটি সম্পন্ন হয়, আর আমাদের মোল্ডারের কাটার গুলো হয়, এবং এই গ্রেডের কাটার গুলো দিয়ে থাকি। এই যে আমাদের চৌকাট কাটার, আচ্ছা, এই যে আছে পোলো কাটার, তারপর আছে ডিপ কাটার, প্যানেল কাটার, সব ধরনের কাটার আমরা এখানে তৈরি করে থাকি আমাদের নিজস্ব কুরিয়ার। আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে কাটাগুলো সম্পূর্ণ যাবতীয় যা লাগে কুরিয়ার সার্ভিসে করে পাঠানো হয়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে আসছি যারা নাকি নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ জননী ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপের কারখানাতে। আজকে আমাদের সাথে আছে রফিক ভাই। রফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আরিফ ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি দেখাবেন ভাই, কি দেখবো আমরা? আজকে আমরা অনেকগুলো মেশিনই দেখাবো, ফার্নিচারের যাবতীয় কাজের জন্য যে মেশিন। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলে নেই, যারা নাকি দরজা এবং ফার্নিচারের কারখানা করবেন তারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকে দরজা এবং কারখানার ভিডিও করতে কি কি মেশিন লাগে সেই মেশিনগুলো আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে চালাবেন সেই ধারণা আজকে আপনাদেরকে দিয়ে দিব। তো এটা যাবে সিগনেচারটা, যাবে সিগনেচার, একটা মোল্ডার যাবে, একটা মোল্ডার যাবে, হ্যাঁ। এই যে দেখেন আজকে আমরা তিনটি মেশিন আপনাদের চালু করে দেখাবো, আর অন্যান্য মেশিন সব দেখাবো, কিন্তু তিনটা চালু করে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে জয়েন্টার মেশিন। ওকে, তো এটা আমাদের মেশিনগুলো রোমানিয়া মডেলের হয়ে থাকে। হ্যাঁ, রোমানিয়া মডেল বলতে এটা আমাদের, এটা বক্স সিস্টেম। এই যে বক্স, এটা বক্স সিস্টেম, ডাবল ক্যাম, ডাবল ক্ল্যাম্প করে ক্যাম করা হয়। আচ্ছা, এই যে নিচ দিয়ে হচ্ছে আপনাদের ক্যাম সিস্টেম, ওই যে নিচে। অন্যান্য লোকাল যে কোনো কোম্পানির মেশিন এরকম হয় না। আচ্ছা, সব সিঙ্গেল ক্যামের হয়। হ্যাঁ, এবং কি এই সাইডটা বক্সটা সিটের হয়। আচ্ছা, সিটের হয়, সিটের হয়। এই যে নিচে সাইডটা কুমা থেকে সিটের হয়, কিন্তু আপনি দিছেন লোহা। হ্যাঁ, এটা পুরোটা ঢালাই বক্স করে করা, এটা রোমানিয়া মডেল ডাবল ক্যামের মেশিন। তো এটার মধ্যে যত লোড দিবে এটা লড়বে না। আচ্ছা আচ্ছা, এলবে না বা আমাদের ডাউন হয়ে যাবে না। অন্যান্য কোম্পানির মেশিন দেখা যায় প্রথমে ঠিক থাকলো, কিছুদিন পরে, হ্যাঁ, 6 মাস 1 বছর পরে যে মাথা নেমে যায়। আচ্ছা, আমাদের মেশিন ইনশাল্লাহ এটা মাথা নেমে যাবে, নামবে না। এবং আমাদের জয়েন্টের মুখটা অনেক ছোট। আচ্ছা, এই যে হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে কাঠের মধ্যে যে ছোট এবং বড় গিরাগুলি থাকে, জি, ওই গিরাগুলি চলটা যাবে না। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মাটামটা সলিড হয়। এই যে এই মাটামটা সলিড হয়, অন্যান্য কোম্পানির মেশিন এটা মাটাম বলে না, মাটাম বলা হয়। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য কোম্পানির মেশিনের এটার ব্যাক সাইডটা হচ্ছে আপনার আলাদা করে টানা দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, ব্যাক সাইডটা এখান থেকে হ্যাভি দেখায় কিন্তু ভিতর দিয়ে ফাঁকা থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের পুরোটাই সলিড, এবং আমাদের এটা চাপের বোল্ট গুলো এসএস হয়। এই যে এই চাপের বোল্ট গুলো এসএস হয়, এবং এই রোলারটাও খুব কোয়ালিটি সম্পন্ন, জাহাজের শেপ দিয়ে করা। আচ্ছা, এবং এই চাপের এই চাপ গুলো টেম্পারেচার হাই লোহা দিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা, যাতে হচ্ছে আপনার সহজে প্যাচ গুলো কাটবে না। মানে যেসব জায়গায় কোয়ালিটি কাজ, হ্যাঁ, যেসব জায়গায় কাজ হ্যাভি দরকার, ওইসব জায়গায় আমাদের কোয়ালিটি বোল্ট দেয়, এলএনজি বোল্ট দেয়। আচ্ছা আচ্ছা, যাতে প্যাচ গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে না, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দেন ভাই? এই মেশিন গুলো হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি হয়ে থাকে। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিনের উপরে। আচ্ছা, মেশিনের উপরে। আর মোটরস হচ্ছে ইলেকট্রিক্যাল বিষয়, তো মোটরস না, মোটরস এর ওয়ারেন্টি দেয় এটা কোম্পানির। আমরা ধরেন বিভিন্ন কোম্পানির মোটর দিয়ে থাকি, যেমন আরএফএল বা গাজি অথবা বিজি। জি, কিভাবে কাজ করে আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, যেহেতু অত বেশি করার সুযোগ থাকে না, সুযোগ থাকে না, একবার দুবার মাইরে আর কি দেখেন। আচ্ছা, জয়েন্ট মারছি, কোন জায়গায় কোন ধরনের ফাঁক নেই। এই যে 100% জয়েন্ট মিলে গেছে একদম। এটাকেই বলে জয়েন্টার মেশিন। এই মেশিনটা কিভাবে কাজ করে সেটা রফিক ভাই জানিয়ে দিল। ভাই একটা প্রশ্ন, যে এই মেশিনটা আমরা দেখলাম, এটা কত ভোল্টের বিদ্যুতে চলবে? এটা আমাদের 5 হর্স পাওয়ার হচ্ছে মোটর দেওয়া হয়, 5 গোড়া।
পাঁচ ঘোড়া, 220 এবং 440 দুটো লাইনে দিতে পারবে। হ্যাঁ, 220 হলে আমরা নতুন মোটরস দেই। আচ্ছা, আর 440 হলে কাস্টমারের চাহিদা অনুযায়ী, সে যদি শিপের চায় জি আমরা শিপেরও দিতে পারি, নতুন চাইলে নতুন দিতে পারি। আচ্ছা, কারণ এই বোল্টের কথা জিজ্ঞেস করলাম যে অনেকে তো 420 440 লাইন থাকে না, 220 লাইন থাকে বেশিরভাগ, সেই লাইনে কি অ্যাভেলেবেল চলবে কিনা? অ্যাভেলেবেল চলবে, অ্যাভেলেবেল চলবে। তো দর্শক বন্ধুরা নিশ্চিন্তে আপনারা এখান থেকে নিতে পারেন। আমাদের এইটার রেটটা হচ্ছে 20 ইঞ্চি 8 ফুট, এটা আমাদের জয়েন্টারের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। হ্যাঁ, আমাদের জয়েন্টার হয় তিনটা সাইজ হয়, 16 ইঞ্চি 6 ফুট হয়, 18 ইঞ্চি 7 ফুট হয়, 20 ইঞ্চি 8 ফুট হয়। আচ্ছা, তো আমাদের 20 ইঞ্চি 8 ফুট যেটা, এটার দাম হচ্ছে 1,78,000 টাকা, এটা ফিক্সড রেট। আচ্ছা, বড়টা, বড়টা, হ্যাঁ, 1,78,000 টাকা, এটা ফিক্সড রেট। হ্যাঁ, তারপরে হচ্ছে 18 ইঞ্চি বাই 7 ফুট, 18 ইঞ্চি 7 ফুট যেটা, ওটা রেট হচ্ছে আপনার 1,58,000 টাকা। এই যে এটা, এটা কত ফিট? এখানে আসতে পারবেন এবং এখান থেকে মাল বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, যারা প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু প্রবাসী থেকে এসে ভাবছেন কি করবেন, আপনারা কিন্তু একটি ফার্নিচারের কারখানা করতে পারেন, একটি দরজার কারখানা করতে পারেন। ওই কারখানা করতে গেলে কিন্তু এই মেশিনগুলো আপনাদের লাগবে। থিকনেচারও সেম কোয়ালিটি হয়ে থাকে। ওকে, বা আমাদের থিকনেচারটা 12 ইঞ্চি হচ্ছে হাইটটা সবগুলো মেশিনই। হ্যাঁ, সাইজগুলো হচ্ছে আপনার 12x16, হ্যাঁ, 12x18, 12x20, 12x24, চারটা সাইজ, আমাদের থিকনেচার হচ্ছে ইয়াগুলো চাপের বোর্ড গুলো এসএস হয়, রোলার গুলো, এটা কিন্তু শিপের মোটরের শেপ, এটা কোয়ালিটি শেপ আর কি। আমাদের থিকনেচারের এই যে ছোট হাউজিং এর মধ্যে বেয়ারিং করা, যেগুলো হচ্ছে অন্যান্য লোকাল যে কোনো কোম্পানির মেশিন, এবং চাইনিজ, ইন্ডিয়ানও অনেক কোম্পানির মেশিন এই বেয়ারিং গুলো হয় না, এই বেয়ারিং গুলো বাংলাদেশ এবং ইন্ডিয়া চাইনিজ কোনো কোম্পানির মেশিন এই বেয়ারিং গুলো দেয় না। এখানে ডাইরেক্ট ভুষ দেয়, ভুষ দেয়। হ্যাঁ, আমাদের এটা বেয়ারিং করা, যাতে মেশিনে বেয়ারিং করেন, আওয়াজটা কম হয় এবং কাটের ফিনিশিংটা যেন ভালো হয়। জি, এবং কে এটার মধ্যে গিয়ার বক্স করা, গিয়ার বক্স করা, হ্যাঁ, গিয়ার বক্স করার কারণে মেশিন আওয়াজ কম হবে। আচ্ছা, তো এটা কি এখন চালু করবেন ভাই? হ্যাঁ, এটা চালু করে দেখাবো, কাজ মাইরা দেখাবো আর কি। ওকে, এই যে দেখেন কাজটা কিভাবে বেরোচ্ছে, এটা হচ্ছে আধুনিক রামদা। আমরা আগে হাতে রাখবো, এটা হচ্ছে অটো চলে গেছে, অটো চলে গেছে। আমাদের এটার কোনো দাগ পড়ে নাই, কোনো দাগ আসবে না, সমানভাবে এটা পলিশ হয়ে বের হয়ে যাবে। আমাদের এটা কোনো দাগ হয় নাই, দেখেন এই যে মসৃণ, হাত দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এখানে মানে কারণ একদম ফিনিশিং হয়ে গেছে, কোনো ধরনের আঁশও হয় না, দাগও হয় না, কোনো গিরাটিরাও চলটাবে না, একদম পুরাই ফিনিশ। আচ্ছা ভাই, এটা কি 220 ভোল্টে চলবে? হ্যাঁ, 220 440 দুটোই হবে, দুটোই হবে। যে মানে যে লাইনের চাবে কাস্টমার ওই লাইনে দিতে, ওই লাইনে দিতে পারবে। এটা কয় ঘোড়া মোটর ব্যবহার করছে? এটাও 5 ঘোড়া মোটর হয়, 5 ঘোড়া মোটর। হ্যাঁ, আচ্ছা, তো এইটা আমাদের এর চেয়ে বড় বড় ভিডিও দেওয়া আছে, এটা কাস্টমারে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে দর্শক বন্ধুরা, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আর এইটার প্রাইস সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন ভাই। এটা আমাদের 16 থেকে শুরু হয়, 24 পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবেল সাইজ, এর চেয়েও বড় হয়, আনাম পাল্লা ঢুকে দিতে পারবে, ওরকম সাইজও হয়, ওরকম সাইজও হয়। হ্যাঁ, আচ্ছা, ওটা হচ্ছে অর্ডার দিয়ে সময় দিয়ে নিতে হয়, ওটা সময় লাগে। হ্যাঁ, এইটার প্রাইস কত? আমাদের এইটার প্রাইস হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আচ্ছা, তো 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি এর প্রাইস হচ্ছে আপনার 1,32,000 টাকা, 1,32,000। হ্যাঁ, আচ্ছা, আর অন্যান্য সাইজ গুলো হচ্ছে যেমন 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি যেটা, ওইটার রেট হচ্ছে আপনার 1,22,000। আচ্ছা, এর পরবর্তীতে 2 ইঞ্চি করে বাড়বে, 5,000 করে বাড়বে, 5,000 করে বাড়বে না? আচ্ছা, এরপরে কোন মেশিনটা দেখবো ভাই? এরপর আমরা মোল্ডারটা দেখাবো, এবং আমাদের সার্কুলার আছে, অন্যান্য মেশিন আছে। আচ্ছা, এখানে অনেক একটু দেখা, এখন আজকে ডেলিভারি যাবে হচ্ছে আপনার তিনটা, এইটা যাবে, এইটা যাবে, আর মোল্ডার মেশিনটা, মোল্ডার যাবে। আচ্ছা, আর আরেকজনের শুধু মোল্ডার যাবে, ওই ভাইয়ের আবার আগের অনেকগুলো মেশিন দেওয়া আছে, দেওয়া ছিল, এখন শুধু মোল্ডারটা যাবে, মোল্ডারটা দিবে। তো চলেন আমরা মোল্ডারটা একটু দেখি। এই হচ্ছে মোল্ডার। হ্যাঁ, মোল্ডারের কাজ কি ভাই? মোল্ডার হচ্ছে চৌকাট, পাল্লা, ফার্নিচারের যাবতীয় কাজের জন্য, যেমন আপনার ফিঙ্গার জয়েন্ট, ফিঙ্গার জয়েন্টের চৌকাটের একটা ডিজাইন হয়, অ্যাঙ্গেল গুলো কাজ করে বেশি, চৌকাটের ডিজাইন হয়, এবং কি আপনার
পার্লার, ডিপ পার্লার যাবতীয় কাজ হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কাজ করে। এটা মোল্ডার মেশিন হচ্ছে মাদার্স মেশিন, ফার্নিচারের যাবতীয় মেশিনের মাদার্স হচ্ছে। মাদার্স মেশিন হচ্ছে এই মেশিনটা। এটা হচ্ছে আমরা একটা কাজ একটু করে দেখাবো। ওকে, এটা আমার একটু রিস্ক হবে কিন্তু তারপর করে দেখাবো, কিন্তু সাধারণত যারা মিস্ত্রি তারা এইভাবে করবে না। আমি শুধু আমার তো আর এটা যোগান নেই, এখানে একটা বোর্ড মেরে একটা কাঠ মেরে নিতে হয়, তবে আমি কাঠ মারা ছাড়াই কাজটা করে দেখাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি, তো দেখি এটা কিভাবে কাজ করে, কিভাবে দেখাবেন আপনি। স্টার্ট হইলো, দেখেন কিভাবে কাজ হয় এটা। এটা হচ্ছে কি আপনার দরজার যে চৌকাঠ, চৌকাঠের কাজগুলো বেশি হয়। এই যে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে গা। এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে, এটা খাইলে একটা গোলাই, এটা একটা ডিজাইন হয়েছে। এটা হচ্ছে ধরেন চৌকাটের সাইড এরকম মারে। হ্যাঁ হ্যাঁ, এবং অন্যান্য যাবতীয় কাজ এটা দিয়ে করে, যেমন ফিঙ্গার জয়েন করে বা অন্যান্য ফিঙ্গার জয়েন্টের জন্য, ডিপ পালার জন্য এই এটা। যেমন আমাদের মোল্ডারটা হচ্ছে 32 বাই 32 হয়ে থাকে। আচ্ছা, আমাদের মোল্ডারটা অনেক হেভি হয়। হ্যাঁ, সাধারণত অনেক কোম্পানি মেশিন আছে, ধরেন মেশিন চালু দিবে বা সেন্টিং ব্লক আছে একটা, ওটাতে সিরিক্স কাগজ মারে। হ্যাঁ, ওইটা অনেক সময় কাগজটা ছিঁড়ে গেলে গা আপনার হচ্ছে ওই সিরিক্স কাগজটা ছিঁড়ে গেলে গা এটা হচ্ছে আপনার অনেক সময় মেশিন উল্টা পড়ে যায়। জি জি জি, আমাদের এটা অনেক ভারী, কখন এটা উল্টা পড়বে না ইনশাল্লাহ। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটার যে সেলাইটা, এই সেলাইটা টু পার্ট হয়ে থাকে। সাধারণ কোন সমস্যা হইলে কাস্টমার যেন যে কোনো জায়গা থেকে কাজটা করে নিতে পারে, এবং আমার এখানে সহজে যেন পাঠাই দিতে পারে। অন্যান্য কোম্পানির মেশিন আছে, এটা আছে সিঙ্গেল পার্টের সেলাই হয়, তখন সাধারণ কোন সমস্যা হইলে এটা পুরো মেশিনটা খুলে ফেলতে হয়। আচ্ছা, তাহলে এটা অনেকে এটা বুঝে, অনেকে বুঝে না, সবাই যে সবকিছু বুঝবে এটা তো কোনো ইয়ে নেই। এটা প্রাইস কত ভাই? এটা হচ্ছে আমাদের 88,000 টাকা। 88,000 টাকা, এটা ফিক্সড প্রাইস। 88,000 টাকা ফিক্সড প্রাইস। আপনারা এখানে তো সবই বাটার রেট একেবারে, ইনশাআল্লাহ। এগুলো মোল্ডার মেশিন দেখি আমাদের, এগুলো তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো তৈরি হচ্ছে, এগুলো রেডি আছে। এগুলো হচ্ছে, এগুলো এখন ডেলিভারি যাবে অলরেডি, ডেলিভারি। হ্যাঁ, এগুলো ডেলিভারি যাবে। আমাদের এখানে আছে ট্রলি সার্কুলার আছে, বিন মেশিন আছে, জালি কাটা মেশিন আছে। এটা যেমন ট্রলি সার্কুলার, এটা আমরা অন্য অন্য ভিডিওতে আমরা এটা ইয়া দেওয়া আছে, আবার আরো সামনে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা প্রাইস কত? এটা হচ্ছে আমাদের 135,000 টাকা ফিক্স। 135,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে বিন মেশিন। এটা বিন মেশিন, এটা অটো বিন মেশিন হয়। এটা হচ্ছে আমাদের অটো বিন মেশিন, অটো হয়, ম্যানুয়ালও হয়। আচ্ছা, কি কাজ করে এটা দিয়া? এটা কাঠের মধ্যে বিভিন্ন স্কোয়ার ছিদ্র হয়, ওই ছিদ্রগুলো, জি স্কোয়ার ছিদ্রটা করে আর কি। চৌকাঠের জন্য বেশি প্রয়োজন হয়, চৌকাঠের পাল্লার জন্য, পাল্লার জন্য। আচ্ছা, আর এগুলো হচ্ছে জালি মেশিন, অনেকগুলো জালি মেশিন। এই যে দেখেন, এই যে অনেকগুলো জালি মেশিন আছে। জালি মেশিনের কাজ কি ভাই? জালি মেশিন বিভিন্ন ধরনের রাউন্ড টাউন কাটিং করে বা বিভিন্ন ধরনের জালি কাটে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ডিজাইন করার জন্য আর কি। আমাদের জালি মেশিন অনেক হেভি, এটা টপটা হচ্ছে হাফ ইঞ্চি মোটা বা অন্যান্য সবকিছু হেভি, মানে ঝাঁকি দিবে না। আচ্ছা, এইগুলোর প্রাইস কত ভাই? এটা হচ্ছে আমাদের ফিক্স প্রাইস হয় 38,000 টাকা। 38,000 টাকা। রফিক ভাই, আমরা কোথায় আসলাম? আমি আমাদের অফিসে চলে এসেছি। অফিসে চলে আসলাম। অফিসের ঠিকানাটা একটু বলেন তো, অফিসটা কিভাবে? আমাদের হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন নবীনগর হাউজিং 3 নম্বর রোড, 3 নম্বর গেট, খান টাওয়ারের পাশে যে গলিটা, টাওয়ারের সামনে। হ্যাঁ, ওকে। তো এইখানে বিভিন্ন টুলস আছে আপনাদের? হ্যাঁ, আমাদের ফার্নিচারের যাবতীয় টুলস গুলো সব আছে এইখানটাতে পাওয়া যায়। এটা হচ্ছে পাওয়ার টুলস, ছোট ছোট মেশিন গুলো। আচ্ছা আচ্ছা, বা এগুলো সব বড় মেশিন, এগুলো ওই ঘর থেকে আমরা দিয়ে আসছি। আচ্ছা, আমাদের ক্লাম বাইস হয়, এই ক্লাম বাইস গুলো অনেক হেভি হয়। হ্যাঁ, ক্লাম গুলা আমি বেশিরভাগ বসতে পারি না, আমার বড় ভাই থাকে। ওকে, তো আমরা আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিব। হ্যাঁ, আমার বড় ভাই, বড় ভাই বেশিরভাগ অফিসে, আমাদের অন্যান্য অনেক মালামাল হয় যেগুলো আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন না। আচ্ছা আচ্ছা, এখানে সব ধরনের বাজারে অ্যাভেলেবেল পাবেন না। কোয়ালিটি সম্পন্ন হয়, আর আমাদের মোল্ডারের কাটার গুলো হয়, এবং এই গ্রেডের কাটার গুলো দিয়ে থাকি। এই যে আমাদের চৌকাঠ কাটার, আচ্ছা, এই যে আছে পোলো কাটার,
তারপর আছে ডিপ কাটার, প্যানেল কাটার, সব ধরনের কাটার আমরা এখানে তৈরি করে থাকি আমাদের নিজস্ব কুরিয়ার। আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। কাটারগুলো সম্পূর্ণ যাবতীয় যা লাগে কুরিয়ার সার্ভিসে করে পাঠানো হয়, যে কোনো কুরিয়ারই দেওয়া হয় আর কি। আর দর্শকদের জন্য সবাই ভালো আছেন, ভালো থাকবেন দর্শক বন্ধুরা, তো সকলে ভালো থাকবেন দোয়া করি, আমিও যেন ভালো থাকি আপনাদের কাছে দোয়া চাই। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত সমাপ্ত করতে চাই, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।